নমস্কার, শ্যামন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। আন্তর্জাতিক যোগা দিবস হলো যোগের স্বীকৃতি একটি দিন, যা 2014 সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হওয়ার পরে প্রতি বছরে 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় গোটা বিশ্বে। 2015 সালে প্রথম আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। শুক্রবার আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে আগরতলা আসাম রাইফেল সেক্টরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো। তিনি সেনা জওয়ান ও তাদের পরিবারের সাথে আসাম রাইফেল কার্যালয়ে আয়োজিত যোগার অংশ নেন। তারপর অনুষ্ঠানে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো বলেন, 21 জুন সকলে যোগা দিবস হিসেবে পালন করে। প্রতি বছর প্রতিদিন এই যোগা করলে একজন মানুষ শারীরিক ও মানসিক দিক দিয়ে সুস্থ থাকতে পারে। যোগা দ্বারা মানুষ প্রথমে নিয়ম শৃঙ্খলা সম্পর্কে অবগত হয়, তারপর মানুষ আত্মনির্ভর হওয়ার জন্য তার মধ্যে এক আস্থা গড়ে ওঠে। পাশাপাশি জীবনে কঠিন সময়ের সম্মুখীন হতে যে আত্মবিশ্বাসের প্রয়োজন হয়, সেটাও এই যোগা থেকে মানুষের মধ্যে আসে। তাই এ যোগা দিবস শুধু বছরে একটা দিন নয়, 365 দিন এ যোগা করার প্রয়োজন। Developed software and accessories products. All of you know about the journey of IDA since its inception, emphasizing its role in promoting overall health, promoting social values and a sense of community. Yoga fosters unity between mind and body, promotes balance, self-control and overall well-being. The virtual celebrations during the global pandemic highlighted the importance of yoga in maintaining physical and mental health. Whole of government approach to the International Day of Yoga celebrations, emphasizing the coordinated efforts across various government departments and the active participation of state governments to ensure an inclusive and widespread observance each year. Along with state governments, union territories are actively participating in the IDA 2024. প্রধানমন্ত্রীর দিশায় কাজ করলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা সম্ভব, তাই সে বিষয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে চলেছে সরকার। শুক্রবার আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে হাঁপানিয়া স্থিত মেলা প্রাঙ্গণে আয়োজিত যোগা দিবসে বক্তব্য রেখে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস, গোটা বিশ্বের সাথে রাজ্যেও দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। এদিন রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় হাঁপানিয়া মেলা প্রাঙ্গণে। শুক্রবার হাঁপানিয়া মেলা প্রাঙ্গণে আয়োজিত এদিনের যোগা অনুষ্ঠানে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পাশাপাশি অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, মুখ্য সচিব জে কে সিনহা, জিমন্যাস্ট দীপা কর্মকার সহ অন্যান্যরা। আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনের পর যোগার আয়োজন করা হয়। ছাত্রছাত্রী, সেনা জওয়ান ও সাধারণ মানুষের সাথে যোগায় অংশ নেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী টিঙ্কু রায়, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্য অতিথিরাও। তারপর আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, যোগার মাধ্যমে মানুষ শারীরিক এবং মানসিক দিকে পুরোপুরিভাবে সুস্থ থাকতে পারে। শুধু এখানে শেষ নয়, যোগার মাধ্যমে মানুষ নিজেকে চিনতেও পারে, এতে সমাজের জন্য ভালো হয়। তাই এ বিষয়টির দিকে সকলকে গুরুত্ব দিয়ে যোগা করার অভ্যাস গড়ে তুলতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন, সরকার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার কথা বলেছেন। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দিশায় কাজ করে চলেছেন সে বিষয়ে কাজ করতে হবে এবং প্রধানমন্ত্রী বলেছেন, যোগার মাধ্যমে আমরা সুস্থ পরিবেশ গড়ে তুলতে পারি, তাই যোগা সকলের জন্য আবশ্যক, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। যে বিশেষ দিবস আমরা সবাই জানি যে 10th ন্যাশনাল যোগা দিবস, সে উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আমরা জানি প্রধানমন্ত্রী খুব সবসময় একটা কথা বলেন, বসুধা। আমাদের এই কথাটাকে সামনে রেখে
এই স্লোগানকে সামনে রেখে উনি সবসময় যেটা বলেন যে ওয়ান আর্থ ওয়ান ফিউচার এবং আমাদের ওয়ান ফ্যামিলি, এই যে কথাটা তারকে সামনে রেখে উনি যখন প্রথম প্রধানমন্ত্রী হিসেবে 2014 দায়িত্ব নেন তখন ইউনাইটেড নেশনসে দুরন্ত দাবি রেখেছে যে আমরা সবাই, তো সেই কারণে এই ভারতের যে পরম্পরা এবং তার সংস্কৃতি এবং তার সম্পর্কে অনেকে তার ভাষা অনেকে জানেন না, ভারতবর্ষটা ভারতবর্ষের মধ্যে এত যে আমাদের ঐতিহ্য রয়েছে সেটাকে সামনে রেখে উনি দাবি করলেন যে এটা আন্তর্জাতিক যুবা দিবস হিসাবে পালন হয়, ইউনাইটেড নেশন সেভাবে 21 জুন সেটাকে ডিক্লেয়ার করে এবং আমরা 10 বছর ধরে সেটা আমরা পালন করছি। তাছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, দাবি রেখেছিলেন যে আমাদের যে মিলেট তার যে গুণ সেই মিলেটকে সামনে রেখে 2023কে এই বছর ওটা তো মিলেট। অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রেখে বলেন, শুধু 21 জুন আসলে যোগা দিবস পালন করলে চলবে না, বছরে 365 দিন সকলের যোগা করতে হবে। তিনি আরো বলেন, প্রতিদিন ব্লাড প্রেশার সুগার সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে, তাই মনি ঋষিদের মতো আমাদের সকলকে যোগাভ্যাস করে সুস্থ থাকতে হবে। বিগত দিনে রাজ্যের ছেলেমেয়েরা জাতীয় স্তরে যোগা প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশেষ স্থান দখল করেছে। এর মধ্যে ত্রিপুরায় যোগা ইউনিভার্সিটি গেম অনুষ্ঠিত হয়, এতে রাজ্যের ছেলেমেয়েরা দ্বিতীয় স্থান অধিকার করেছে। পাশাপাশি জাতীয় স্তরে স্কুল স্পোর্টসের অধীনে আন্ডার-17 আয়োজন যখন করা হয়েছিল তখন রাজ্যের ছেলেমেয়েরা গোল্ড সিলভার জয়ী হয়েছে। আগামী দিনেও রাজ্যের ছেলেমেয়েরা যোগাতে জাতীয় স্তরে ত্রিপুরার নাম উজ্জ্বল করবে বলে অনুষ্ঠানে অভিমত ব্যক্ত করলেন মন্ত্রী টিঙ্কু রায়। গোটা পৃথিবীতে ওই দিন 177টা দেশ গঠন করেছে, এখন আরো অনেকগুলো দেশ রয়েছে যারা সেই যোগা দিবসটা পালন করছে। আমি আজকে যোগা দিবস আপনাদের সবার কাছে অনুরোধ করবো, এই যোগা দিবসটা যেন আমাদের ওই 21 জুন আসতে পরে নয়, প্রত্যেক দিন যেন ওই যোগা দিবসটাকে মাথায় রেখে আমরা প্রতিদিন একটু একটু করে যেন এক ঘন্টা বা আধা ঘন্টা সময় আমরা আমাদেরকে দিতে পারি। সবাই ব্যস্ত থাকব, জীবনে আমরা সবাই সময় খুব কম, তারপরেও আমরা যেন চেষ্টা করি একটু সময় দিতে। আমি নিজেও চেষ্টা করি রোজ আধা ঘন্টা যোগাতে সময় দেওয়ার, আমি অনুরোধ করবো সবাই যেন দেখি। শরীর চর্চার নামে গোটা দেশে অনেকগুলো জিম সেন্টার বা বিভিন্ন সংস্থা এসেছে এবং কৃত্রিম উপায়ে শরীরকে সুস্থ রাখার ব্যবস্থা বিভিন্ন প্রোটিন পাউডার, কিন্তু আমি সেটা যেহেতু আমি বিশেষজ্ঞ নই সেগুলো বলবো না, তারপরেও দেখি ধীরে ধীরে যেন ব্লাড প্রেশার সুগার পেশেন্ট বিভিন্নভাবে বেড়ে চলছে, যেহেতু এটা আমাদের আদি পরম্পরা, হাজার বছর ধরে এই যোগা করে আমরা সুস্থ ছিলাম, তাই এই যোগাটা যেন আমরা আপনার যোগাটা যেন সবাই করি, তাহলে বোধ হয় আমরা সুস্থ থাকতে পারবো এই সময়। আয়োজিত অনুষ্ঠানে কোচিং কাঁচাদের উৎসাহ উদ্দীপনা ছিল বেশ লক্ষণীয়। শান্তন টিভি। শুক্রবার আন্তর্জাতিক যোগা দিবস, বিভিন্ন সংগঠন ও সংস্থার পক্ষ থেকে যোগা দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানগুলির মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। শুক্রবার বিশ্ব যোগা দিবস উপলক্ষে NSRCC হলে যোগা দিবস পালন করা হয়। বিজেপি প্রদেশ যুব মোর্চার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ সম্পাদক তাপস মজুমদার, ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, পদ্মশ্রী জিমনাস্ট দীপা কর্মকার, NSRCC তে প্রশিক্ষণ নেওয়া ছাত্রছাত্রীরা সহ আরো অনেকেই। আমাদের ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্য পরম্পরা এটাকে বিশ্বের দরকার নিয়ে গেছে এবং যে যোগব্যায়াম আমাদের ভারতবর্ষের প্রাচীন কাল থেকে অগণিত মানুষকে উৎসাহিত করেছে, সুস্বাস্থ্য প্রদান করেছে, সেই যোগাকে বিশ্বের দরকার তুলে নিয়ে 2014 সালে 11 ডিসেম্বর আমরা দেখেছি ইউএন জেনারেল অ্যাসেম্বলি
বিশেষ করে রেকগনাইজ করেছে। আজকে আমরা প্রায় 10 তম বিশ্ব যোগা দিবস উদযাপন করছি। শুক্রবার আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে চার বরজলা মণ্ডলের উদ্যোগে আগরতলা পুরাতন বীর বিক্রম এয়ারপোর্টে যোগা দিবস পালন করা হয়। এ যোগা দিবসে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দিলীপ দাস, বিজেপি সহ সভাপতি অমিত রক্ষিত, যুব মোর্চার সহ সভাপতি রানা ঘোষ, চার বরজলা মণ্ডল সভাপতি মুকুল রায় সহ অন্যান্যরা। যেখানে মন এবং শরীরকে সম্মিলিত করা হয় এবং আমরা বিশ্বাস করি যে আমাদের আত্মার সাথে পরমাত্মার যে একটা সংযোগ আছে যোগার মাধ্যমে সেটা সম্ভব। সুতরাং যোগার মাধ্যমে যেমন শারীরিক অসুস্থ থাকা যায় তেমনি মানসিক আমাদের যে শ্রীবৃদ্ধি হয়, চিন্তা শক্তির কন্ট্রোল হয় এবং সেখানে আমাদের যে সবার সাথে একটা যে যোগাযোগ সারা বিশ্বের সাথে বসুদৈব কুটুম্বকম এই ভাবনা এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ শারীরিক মানসিক উন্নতি দশম আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে শুক্রবার সকাল 11টায় খোয়াই জেলা হাসপাতালের উদ্যোগে হাসপাতালের নতুন ভবনে এক যোগা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিক নির্মল সরকার, মেডিকেল সুপার মৃদুল দাস, জেলা হাসপাতালের কর্মরত বিভিন্ন চিকিৎসক, সেবিকা, অঙ্গনারী কর্মী, হাসপাতালের সিকিউরিটি গার্ড সহ বিভিন্ন কর্মীরা এ যোগা কর্মশালায় অংশগ্রহণ করে। এদিন যোগা কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মনোজিৎ সেন। তিনি বিভিন্ন ধরনের যোগা কিভাবে করতে হয় তার উপর প্রশিক্ষণ দেন। মেডিকেল সুপার মৃদুল দাস এবং জেলা স্বাস্থ্য আধিকারিক নির্মল সরকার এদিনের যোগা দিবস প্রসঙ্গে বক্তব্যের মাধ্যম দিয়ে বিস্তারিত তুলে ধরেন। ইন্টারন্যাশনাল যোগা ডে সেটা আমরা পালন করছি খোয়াই জেলা হাসপাতালে। সারা পৃথিবী যখন এই যোগা ব্যায়ামের সুফল নিয়ে নড়ে চড়ে বসছে আমরা কেন পিছিয়ে থাকব, তাই আজকে আমাদের এই আয়োজন। আমরা শুধু সমাজকে এই বার্তাটুকু পৌঁছে দিতে চাই যে যোগব্যায়ামের মাধ্যমে আমরা শরীরের বিভিন্ন রোগ নিরাময় করতে পারি, বিশেষ করে ক্রনিক রোগগুলি আমরা নিরাময় করতে পারি। এই যোগার ফলে আমাদের শরীরের ব্লাড সুগার, কোলেস্টেরল লেভেল, তারপর ব্লাড প্রেশার, তারপর হাঁটুর ব্যথা, বিভিন্ন জয়েন্টের ব্যথা এগুলো নিরাময় হয় খুব সহজেই। কিন্তু প্রতিদিন নিয়ম করে কিছুক্ষণের জন্য এই যোগব্যায়াম করতে হবে। আমরা আজকে শিখলাম আমাদের যোগা ইনস্ট্রাক্টর থেকে কীভাবে যোগব্যায়াম করতে হয় এবং সেগুলো আমরা আশা করি আমাদের যারা স্টাফ আছে, ডাক্তারবাবুরা আছে এখানে, সবাই মিলে আমরা সেগুলো পালন করব প্রতিদিন, তাহলে আমরা নিজেরা। শুক্রবার 10তম আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয় ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন, পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দেশরকার, জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস সহ অন্যান্যরা। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বক্তব্যের মধ্য দিয়ে যোগা দিবসের প্রসঙ্গে আলোচনা করেন। যারা এসছো কিংবা এসছেন সবাইকে ধন্যবাদ, আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। আশ্বাসটা কোন জায়গায়, আপনাদের প্রচুর ছেলে মেয়ে কি অংশ এসছে কিনা, 100 হবে কিনা ঠিক বলতে পারছি না, ম্যাক্সিমাম 100 হবে কিনা আমি জানি না, বাদ বাকিরা দিন চলছে দিনগত পা বলবো না দিনগত ক্ষয় করছে দিন। আজকের থেকে আমরাও যোগা দেখাবো, আমিও দেখাবো। শরীর ফিট তো সবকিছু হিট। তোমরা যারা বালক বালিকা যারা আছো তোমরা আমাদের অনুপ্রেরণা, কারণ তোমাদের বাইকের বয়স হয়তো এখনো হয়নি, তাই তোমরা এখানে এসছো। বাইকের বয়স যারা চলছে এখানে, আমার মনে হয় এখানে যারা যোগা করবে যোগা দেখাবে সামনে থেকে পেছনে যারা বসছে এখানে কোনো 14-15 উপরে কেউ নেই, 14-15 উপরে কেউ নেই। এটাই সবচেয়ে বড় আফসোস। ভারতবর্ষ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, আমাদের জীবনে আরেকটা দুর্ভাগ্য, আমরা অলস, আমরা কর্মবিমুখ, আমরা পরশ্রীঘাতক, আমরা সমালোচক, আমরা অন্যে কি করবো সেটা দেখি, আমি কি করতে পারলাম সেটাকে আমি দেখি না, আমি ছাড়া জগতের সব।
পত্রাঞ্জলি পরিবারের উদ্যোগে যোগা ব্যায়াম রবীন্দ্র ভবনের সামনে করা হয়। উপস্থিত ছিলেন পত্রাঞ্জলি পরিবারের সদস্যরা। অপরদিকে মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফ্যাটার্নিটির উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে যোগা দিবস পালন করা হয়। ধর্মনগর থানাধীন ডোপেরবন্দ গ্রামে প্রেতের সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে ধুমধুমার কাণ্ড। এক পক্ষ মামলা নিতে অনীহা পুলিশের, পরে মামলা গড়াল আদালতে। ধর্মনগর থানাধীন ডোপেরবন্দ গ্রামে পিতৃ সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে মারপিটের ঘটনা। থানায় মামলা ও পাল্টা মামলা। ঘটনাকে কেন্দ্র করে গ্রাম ছাড়া জয়রুন সহ তাঁর পরিবার স্কুলে রান্নার কাজেও যেতে পারছে না জয়রুন বিবি। মামলা নিতে অনীহা ধর্মনগর থানার পুলিশের, এমনটাই অভিযোগ জয়রুন বিবি সহ উনার পরিবারের। অবশেষে মামলা গড়াল ধর্মনগর আদালতে। অভিযোগ জয়রুন বিবির ভাই মইনুল হক ও মোকলিছুর রহমানের বিরুদ্ধে। দীর্ঘ প্রায় ছ মাস যাবৎ স্কুলে রান্নার কাজে যোগ দিতে পারছে না তিনি। স্কুলে গেলেই তাকে মারধর করে বের করে দেওয়ার আদালতে মামলা করেন তিনি। জয়রুন বিবি জানান, ডুপেরবন্দ গ্রামের পাঁচনং ওয়ার্ডে তাঁর পিতৃ সম্পত্তি রয়েছে। সকল ভাই বোনদের মধ্যে যথারীতি ভাগ হয়, কিন্তু পরবর্তী সময় তার নয় শতক জায়গা ভাই ময়নুল হক ছাড়তে রাজি না হয়ে উল্টো জয়রুন বিবি সহ উনার পরিবারের উপর রড লাঠি দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। এ ঘটনায় রক্তারক্তি কাণ্ড সংঘটিত হওয়ায় প্রাণের ভয়ে তৎকালীন সময় অন্যত্র চলে যায় জয়রুন বিবির পরিবার। পরবর্তী সময় যখন আবার নিজের বাড়িতে যান তখন পুনরায় হামলা চালায় বলে অভিযোগ ময়নুল হক এবং মোট সাতজনের বিরুদ্ধে। এ ঘটনায় তিনি একাধিকবার ধর্মনগর থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে পুলিশ একবারের জন্য মামলা নেয়নি, উল্টো তাঁরই দেয় বলে অভিযোগ তুলেন জয়রুন বিবি সহ তাঁর পরিবার। অপরদিকে তিনি ডোপেরবন্দ এলাকায় একটি নির্মবুনিয়াদী বিদ্যালয়ে কুকারের কাজ করেন। সেখানেও উনার কর্মস্থলে গিয়ে ময়নুল হক সহ তাঁর সাঙ্গপাঙ্গ একাধিকবার হামলা চালায় বলে জয়রুন বিবি প্রথমে ধর্মনগর বিদ্যালয় পরিদর্শককে লিখিতভাবে জানান। পরে এই ঘটনার বিবরণ দিয়ে তিনি ধর্মনগর আদালতেও CR 68/2024 নম্বরে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় ছ মাস ধরে তিনি নিজের কর্মস্থলে যেতে পারছেন না প্রাণ সংশয়ের ভয়ে। এ বিষয়ে ধর্মনগর থানার পুলিশ মামলা হাতে না নেওয়ার তিনি পুলিশ সুপার ভানুবত চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করেছেন। ডুবিরবন, আমার নাম জসিমউদ্দিন। আমরা মার একটা জায়গা নিয়ে একটু বায় বিবাদ আসিল। এই বায় বিবাদের পরে তাকিয়া ময়নুলকের সাথে, ময়নুলক মখলিসুর রহমান এরার সাথে, ওখান পর্যন্ত এর পরিপ্রেক্ষিতে ওখান পর্যন্ত আমরা বাড়িঘরে যাইতাম পারি না। বাড়িঘরে আমার যা সম্পূর্ণ যা জিনিসপত্র আছে সব তারা লইয়া গেছে গিয়া, ফ্রিজ গোড্রেজ উড্রেজ তাকে লইয়া। এরপরে আমার কন্ট্রাক্টারি জিনিস আছিল, শাটারিংয়ের বোর্ড আছিল 24টা, মেশিন টিশিন এগুলা সব সম্পূর্ণ তারা লইয়া গেছে গিয়া। আমরা বারবার প্রশাসনের কাছে যাই, দরখাস্ত দেই, তারা রাখে কয় ফোন করবো, ফোন করে না। এই ইচ্ছা করতে করতে গিয়া আমরা কোর্টে গিয়া কোর্টের দ্বারস্থ হয়েছে। কোর্টের দ্বারস্থ হয়ে একটা আমরা কেস করছি। ওখান পর্যন্ত আমরা মানে এটার সুস্থ বিচার চাই, সুস্থ বিচার আমরা প্রশাসনের কাছে বারবার সাহায্য চাই যে আমরা এটা সুস্থ তদন্ত করার লাগিয়া। কোন থানা? ধর্মনগর থানা। এখন আপনারা কই থাকেন? আমি এখন লালচোলাতে আছি, ইসাই লালচোলা। বাড়িঘর ছাড়া আমরা কেউ বাড়িঘরে এখন ফোন তো যেতে না। আমার মা স্কুলে গেছিলা, তারা অ্যাটাক করছে, স্কুলের মাস্টার সবাই আসিল, তারা নিজের শোককে তারা দেখছে। কতদিন থেকে বাড়ি ছাড়া? আজকে ছয় মাস হয়ে গেল। মানে আমরা মারে বাবারে মানে খুব মাইকদের উপযুক্ত করছে। করার পরে আমি ঘুমে আসলাম, হঠাৎ করে বাইরে দেখি যে এই এটিকে উনার ছেলে জসিম মিয়ার অভিযোগ। তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসি, পরে একাধিকবার সালিশি সভাও করা হয়। অপরদিকে চিকিৎসার জন্য নগদ 90,000 টাকাও দিয়েছেন তারা, কিন্তু এতে কোনো সমাধান হয়নি। বরং উনার ঠিকাদারি কাজে ব্যবহৃত কয়েক লক্ষ টাকা মূল্যের সামগ্রী উনার ঘর থেকে নিয়ে যায় অভিযুক্তরা। আমার লোকের সমস্যা জেগা নিয়ে, আমার বাবাইতি জেগা নিয়ে একটা সমস্যা হয়েছে। এই সমস্যার পর থাকি আমি স্কুলে যাইতাম পারি না। আমি বারবার থানাতে এফআইআর করলে আমার থানাতে কেসটা আমার রেজিস্টার করে না তারা। প্রশাসনের কোনো সাহায্য আমি পাই না।
আমার স্কুলে যাইতে দেয় না, তারা রাস্তাঘাটে আক্রমণ করে। আপনার স্কুলে কি করে? স্কুল স্কুলের খুব আমি 2001 ঢুকছিলাম, আমি তখন পর্যন্ত আমি স্কুলে যাইতাম পারি না। স্কুলে যে তিন দিন গেছি, তিনও দিন আমারে তারা রাস্তাত আক্রমণ করছে। এই মইনুল মখলিসুর রহমান, রুহুল উদ্দিন, সাইফুল উদ্দিন, মুজিবুর রহমান, রায়না বেগম, আয়মনা বেগম আর সালমা বেগম ধর্মনগর থানায়। এরপরে আমি এসপি অফিসেও দিছি। এখন দেখার বিষয় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে। সন্ধন টিভি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, চোখ রাখুন সন্ধন টিভির পর্দায়। নমস্কার।